হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আই হোপ, আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা পিভিতে যে ধরনের ভিডিওটি দেখলেন এবং স্ট্যাটাসটি দেখলেন, ওই ধরনের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এডিট করতে চান, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না। তো বন্ধুরা, চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন এবং আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করতে ভুলবেন না, কারণ আমি সমস্ত ম্যাটেরিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিই। তো বন্ধুরা, এই ধরনের ভিডিওগুলি এডিট করতে হলে সর্বপ্রথম আপনাদেরকে রেমোশন অ্যাপটি ওপেন করতে হবে। ওপেন করার পর আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশানে এবং টেলিগ্রাম চ্যানেলে একটি সংগ্রিনমার্ক আর একটি স্যাগার একটি লিঙ্ক পেয়ে যাবেন। দুটিকে আপনারা এলাইট মোশনে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পর আপনারা সংগ্রিনমার্কটিকে ওপেন করবেন। ওপেন করার পর এই দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে লিরিক্স অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অ্যাড করা রয়েছে। দেন প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিটমার্কগুলিতে, এই যে বিটমার্কগুলি ফাঁকা ফাঁকা রয়েছে, এই বিটমার্কগুলিতে আপনাদেরকে ফটো অ্যাড করে তার উপরে এফেক্ট লাগাতে হবে। প্রথমে যেটা করতে হবে সেটি হলো ফটো অ্যাড। তার জন্য আপনারা এই প্রথম বিটমার্কটিতে চলে আসবেন। আসার পর ফটো অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, দেন মিডিয়াতে ক্লিক করবেন। করার পর আপনারা যে কোনো একটি ফটোর উপর ক্লিক করে দেবেন, যেমন ধরুন আমি এই ফটোর উপর ক্লিক করছি। ক্লিক করার পর এবার ফটোটিকে ফুল স্ক্রিন করার জন্য উপরে থিয়েটারে ক্লিক করবেন, দেন ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করবেন, ফুল স্ক্রিনে যাবে। দেন এবারে অ্যারো বাটনটিতে ক্লিক করে কাট বাটনটিতে ক্লিক করলে কাট হয়ে যাবে। দেন আবারও প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন, ফটো সিলেক্ট করবেন, ফটোটিকে ফুল স্ক্রিন করবেন। দেন এবারে অ্যারো বাটনটিতে ক্লিক করে কাট করে দেবেন। দেন আবারও প্লাস আইকন মিডিয়া, ফটো সিলেক্ট করলেন, ফটোটিকে ফুল স্ক্রিন করে কাট করে দেবেন। আবারও প্লাস আইকন মিডিয়া, ফটো সিলেক্ট করে ফটোটিকে ফুল স্ক্রিন করে কাট করে দেবেন। দেন আবারও প্লাস আইকন মিডিয়া, ফটো সিলেক্ট করলেন, ফটোটিকে ফুল স্ক্রিন করে কাট করে দেবেন। দেন আমরা প্লাস আইকন মিডিয়া, সেম ফটো সিলেক্ট করলেন, কাট করে দেবেন। আবারও ফটো সিলেক্ট করলেন, কাট করে দেবেন। এইভাবে আপনারা প্রতিটি বিটমার্কে ফটোগুলি অ্যাড করে নেবেন। যেমন ধরুন এখান থেকে অ্যাড করবেন, এখানে লিরিক্স দেওয়া রয়েছে, এখানে কিছু করতে হবে না। এখান থেকে আপনারা অ্যাড করবেন আবার একবারে শেষ পর্যন্ত। তো চলুন আমি স্কিপ করে ফটোগুলি অ্যাড করে নিন, আমাদের ভিডিওটি নাকি লম্বা হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমি সব বিট মার্কগুলিতে ফটোগুলি অ্যাড করে নিয়েছি। এবার এই ফটোগুলির উপর এফেক্ট লাগাতে হবে। এফেক্ট লাগানোর জন্য আপনারা এখান থেকে ব্যাগ যাবেন, ব্যাগ গিয়ে স্যাক এফেক্ট পিসেটটি যেটা আছে ওটি ওপেন করবেন। ওপেন করার পরে যে এক নম্বর এফেক্টটি দেখতে পাচ্ছেন এটিকে কপি করবেন। কী করে কপি করবেন দেখিয়ে দিচ্ছি। ছবিটিতে ক্লিক করবেন, দেন এফেক্টে ক্লিক করবেন, তারপর নিচ কর্নারে থ্রি ডটে ক্লিক করবেন, কপি এফেক্টে ক্লিক করে দেন। কপি হয়ে গেলে দেন এখান থেকে ব্যাগ গিয়ে আপনারা সং বিট মার্কটি আবার ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এই যে এখান থেকে দেখিয়ে দিচ্ছি 9.20 সেকেন্ড থেকে এই দেখতে পাচ্ছেন এখানে একটি বড় সাইজের ছবি রয়েছে। এই বড় সাইজের ছবির আগে পর্যন্ত আপনারা এফেক্টটি লাগিয়ে নেবেন। বলে দিচ্ছি 15.24 সেকেন্ড পর্যন্ত, 9.20 সেকেন্ড থেকে 15.24 সেকেন্ড পর্যন্ত। তো চলুন এফেক্টটি অ্যাড করে নেওয়া যাক। তার জন্য ছবিটিতে ক্লিক করবেন, এফেক্টটি নিচে থ্রি ডটে পেস্ট এফেক্ট, ছবিতে এফেক্ট নিচে থ্রি ডটে পেস্ট এফেক্ট, ছবিতে এফেক্টের নিচে থ্রি ডটে পেস্ট এফেক্ট, ছবিতে এফেক্ট নিচে থ্রি ডটে পেস্ট এফেক্ট, ছবিতে ক্লিক করে এফেক্টে ক্লিক করে নিচে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট, ছবিতে ক্লিক করে এফেক্ট নিচে থ্রি ডটে পেস্ট এফেক্ট, ছবি এফেক্ট থ্রি ডট পেস্ট। সেম প্রসেস। তো বন্ধুরা, ভিডিওটি বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে দেবেন, যে ধরো এখানে এফেক্ট পেস্ট করতে পারছি না সেটা আমি বুঝিয়ে দেবো আপনাদেরকে। এবার আপনারা এফেক্টগুলি পেস্ট করবেন। আর বন্ধুরা, আপনারা সব ভিডিও দেখছেন কিন্তু লাইক কমেন্ট করছেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, আবারও বলে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখান পর্যন্ত আমি এফেক্টগুলি অ্যাড করে দিয়েছি এক নম্বর এফেক্টটি। দেন এবার আপনারা এখান থেকে ব্যাক যাবেন, আবারও স্যাকিফিক পিসিট ওপেন করবেন, দেন এই 2 নম্বর এই এফেক্টটি কপি করবেন। কপি করার জন্য ছবিটিতে ক্লিক করবেন, এফেক্টটি নিচে থিয়েটারে কপি করবেন। দেন এখান থেকে ব্যাক গিয়ে আপনারা সংগীত মার্কটি আবার ওপেন করবেন,
ওপেন করার পর এই যে বড় সাইজের ছবিটা বলেছিলাম, যার আগে পর্যন্ত ছবি এফে লাগালে সেভ, একটি মাত্র বড় ছবিতে আপনারা এফেক্টই লাগিয়ে নেবেন। লাগানো হয়ে গেল, দেন এবার এখান থেকে ব্যাগ গিয়ে আবারও স্যাকের ভিজিটটা ওপেন করে নিয়ে রাখবেন। দেন তিন নম্বর এফেক্টটি কপি করবেন, এখান থেকে ব্যাগ যাবেন সং বিট ম্যাপটি ওপেন করে আপনারা এখানে যে মাঝখানে লিরিক্স রয়েছে লিরিক্সগুলো পেরিয়ে যেয়ে দেখবেন একটি বড় ছবি রয়েছে, বড় ছবিটিতে আপনারা এই এফেক্টটি পেস্ট করে দেবেন মাত্র একটি বড় ছবিতে। দেন এখান থেকে ব্যাগ গিয়ে আপনারা আবার স্যাকেট পেজটি ওপেন করবেন, এখানে চার নম্বর এফেক্টটি কপি করে নেবেন। কপি করার পর আপনারা আবার সং বিট ম্যাপটি ওপেন করে নেবেন, ওপেন করার পর লাস্টে যে ছবিগুলি ছোটো ছোটো ছবিগুলি রয়েছে ওই ছবিগুলিতে আপনারা এফেক্টটি পেস্ট করবেন, যেমন 23.19 সেকেন্ড থেকে আমাদের লাস্ট পর্যন্ত। চলুন পেস্ট করে নেওয়া যাক, সেম প্রসেস ছবিতে এফেক্টে নিচে থ্রি ডটে পেস্ট এফেক্ট, ছবিতে ক্লিক করে এফেক্টে ক্লিক করে নিচে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট, সেম প্রসেসে পেস্ট করে দেবেন এফেক্টগুলি। এবং বন্ধুরা, এই ধরনের 4K ফটোগুলি ডাউনলোড করতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশনে একটি লিঙ্ক পেয়ে যাবেন, 200+ 4K গার্ল ফটো, আপনারা ওই ভিডিওটি দেখে ডাউনলোড করে নেবেন, একদম 4K ফটো রয়েছে, তাড়াতাড়ি গিয়ে ডাউনলোড করে ফেলুন। এবং ওর মধ্যে পাসওয়ার্ড দেওয়া রয়েছে, ভিডিওটি দেখলে পেয়ে যাবেন পাসওয়ার্ডটি। এবং আপনারা জানান যে আপনাদের কী ধরনের ভিডিও পছন্দ, কী ধরনের ভিডিও দরকার, সেই ধরনের ভিডিও আমি নিয়ে আসবো চ্যানেলে। তো বন্ধুরা দেখুন, আমি সব এফেক্ট পেস্ট করে দিয়েছি, এবার একবার চেক করে দেখে নেবেন। দেন এবারে ভিডিওটিকে সেভ করার জন্য ওপরে শেয়ার অপশানে ক্লিক করবেন, সেটিংয়ের পাশে দেখতে পাচ্ছেন, ক্লিক করার পর নিচে যে এক্সপোর্ট অপশানটি রয়েছে এটির উপর ক্লিক করবেন, দেন কিছুক্ষণ ওয়েট করবেন, তাহলেই ভিডিওটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে একটি ভিডিওটিতে লাইক করবেন, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন টপিক নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড বাই বন্ধুরা।